আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি পলাশ আসছি আপনাদের সাথে আর অনেক দিন পরে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম যদিও আমার চ্যানেলের যে সকল ভিডিও থাকে সেই সকল ভিডিও থেকে অনেকটা ডিফারেন্স টাইপের ভিডিও এটা মোবাইল দিয়ে কিভাবে টাকা ইনকাম করবেন সেই ধরনের ভিডিও তো আজকে আমরা কথা বলবো রাইট ফিউচার বাংলাদেশ এই যে ওয়েবসাইট ইনকাম সাইটটা সেটা নিয়ে কথাবার্তা বলবো তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি ক্রোম ব্রাউজারে ঢুকে গেছি এবং ক্রোম ব্রাউজার থেকে আমি সার্চবারে লিখতে চাচ্ছি যে রাইট ফিউচার বাংলাদেশ ডট কম তো এটাও আমার সার্চ করাই ছিল এই জন্যই পেয়ে গেছি তো রাইট ফিউচার বাংলাদেশ ডট কমের যে উপরে দেখতে পাচ্ছেন হোম এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনি দেখতে পারবেন যে রাইট ফিউচার বাংলাদেশের যে ওয়েবসাইটের যে ইন্টারফেসটা সেটা আপনার কাছে শো করতেছে এবং আপনি চাইলে ওপর থেকেও লগ ইন করতে পারেন এবং নিচে থেকেও লগ অথবা রেজিস্টার করতে পারেন তো আমি লগ ইনের চেক চাপ দিলাম দেখতে পাচ্ছেন হাই ওয়েলকাম টু রাইট ফিউচার বাংলাদেশ এবং দেখতে পাচ্ছেন ইউজার নেম এবং তার নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড তো আপনি আপনার সঠিক ইউজার নেমটি দিবেন অর্থাৎ আমার আইডি আছে বিধায় আমি এখানে ইউজার নেমটি দিচ্ছি আর না থাকলে অবশ্যই আপনি রেজিস্টারকে ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তারপরে পাসওয়ার্ডটি বসিয়ে দিয়ে লগ ইনে ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন যে আমার ড্যাশবোর্ড অর্থাৎ প্রোফাইল অংশটা এখানে দেখতে পাচ্ছেন আমার যে মাই ব্যালেন্স সেখানে দেখতে পাচ্ছেন যে এক টাকা এবং আমি যে মেম্বারশিপটা নিয়েছি সেটা হচ্ছে আলট্রা মেম্বারশিপ এবং এই মেম্বারশিপটা যে আমি কিনেছি সেটাও আপনারা দেখতে পাচ্ছেন টোটাল ডিপোজিট করেছি আমি এই মেম্বারশিপটার জন্য ছয় হাজার টাকা আর ওপরে দেখতে পাচ্ছেন কিছু ইনকামের এই সামারি এখানে উইথড্র অপশনে দেখতে পাচ্ছেন আপনারা এক টাকা উইথড্রো এখানে আমি দিয়েছি আরও দেখতে পাচ্ছেন যে এখানে টোটাল যে ক্লিক হয়েছে কত রিমেইন ফর ক্লিক তারপরে টুডে ক্লিকস তো আমি রিমেইন ফর ক্লিকসে ক্লিক করলাম এবং ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে আপনারা অ্যাডভার্টাইস দেখবেন তো দেখতেই পাচ্ছেন এখানে যে ভিউ নাও ক্লিক করতে বলতেছে আমি ভিউ নাওয়ে ক্লিক করে দিলাম এবং এখানে যে প্রসেসটা হচ্ছে ওয়ান টু এই প্রসেসটা আপনাকে সম্পন্ন করতে হবে এবং সম্পন্ন করলেই যে আপনার অ্যাডভার্টাইজটা দেখা হবে তা কিন্তু না অবশ্যই প্রসেসটা কমপ্লিট করার পরে দেখতে পাচ্ছেন চার আর এক হচ্ছে পাঁচ তো আমি পাঁচ বসিয়ে দিচ্ছি এই অঙ্কটা আপনাকে বসিয়ে দিতেই হবে পাঁচ বসিয়ে দেওয়াতে লাল থেকে সবুজ হয়ে গেল কনফার্ম আন ক্লিক করতে বলতেছে তো আমি কেটে দিয়ে এখন ছয় দিয়ে দেখি যে আসলে কাজটা করে কি না তো এখানে ছয় দিলাম যে না আসলে কাজটা করতেছে না আসলে এখানে সঠিক অঙ্কটাই বসিয়ে দিতে হবে আপনাকে তারপর উপরের দিকে আপনি দেখতে পাচ্ছেন সাকসেসফুলি ভিউড দিস অ্যাডস তো আপনারা একটা অ্যাড আমরা দেখে ফেললাম তো ভিউ নাও আবারও ক্লিক করে দিলাম এবং আমি আরও একটি অ্যাডভার্টাইজ দেখার জন্য প্রস্তুত তো আবারও একশো পার্সেন্ট পর্যন্ত প্রসেস হচ্ছে এবং লোডিং অ্যাডস দেখাচ্ছে তো এই অ্যাডসটা একশো পার্সেন্ট হওয়ার পরে আবার একটা অঙ্ক আসবে সবসময় একরকম অঙ্ক আসবে না চার আর দুই ছয় এই ছয় অঙ্কটা বসিয়ে দেবে আমি কনফার্ম আর্নে ক্লিক করলাম এবং দুইটা অ্যাডভার্টাইজ আমি দেখে ফেললাম আবারও থ্রি ডট মেনু থেকে আমি এখন দেখব যে ড্যাশবোর্ডে ক্লিক করব। তো ড্যাশবোর্ডে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার আসলেই দশ টাকা বেড়ে গেছে এগারোশো ষাট টাকা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন যে রিমেইন ক্লিক টুডে মানে আজকে টোটাল কয়টা ক্লিক করলাম সেটাও দেখাচ্ছে এবং আপনি সামারি দেখতে পারবেন যে কবে কত টাকার কাজ করেছেন এখানে অবশ্যই আপনি আপনার প্যাকেজ অনুযায়ী কাজ করতে পারবেন তার চেয়ে বেশি অ্যাডভার্টাইজ দেখতে পারবেন না বা তার চেয়ে বেশি ইনকামও করতে পারবেন না সোভিয়টস অস্কারবিডি এই পর্যন্তই রাইট ফিউচার সম্পর্কে যদি কোনো মতামত থাকে বা প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব